11 তারিখের পর থেকে রাজ্যপাল পশ্চিমবঙ্গ সফর না করে একটু মন্দির মন্দির টন্দির বেড়াতে যাক, ঘুরে আসুক, ভালো লাগবে রাজ্যপালের। কারণ রাজ্যপাল এর জানা উচিত যে আইন শৃঙ্খলা সবসময় রাজ্যের দায়িত্বের মধ্যে পড়ে এবং রাজ্যের মধ্য দিয়েই আইন শৃঙ্খলা, তার যদি কোথাও মনে হয় ত্রুটি বিচ্যুতি আছে তিনি মুখ্যমন্ত্রীকে বলতে পারেন, স্বরাষ্ট্র সচিব সেক্রেটারিকে বলতে পারেন। তিনি ভোটের আগে এত অ্যাক্টিভ হয়ে গেলেন, তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা বলেন, তার আদর্শ মানেন, আর নেতাজি সুভাষচন্দ্র যাদের বিরুদ্ধে লড়াই করেছে ভারতবর্ষে, সেদিনের হিন্দু মহাসভা, জনসংঘ, আজকের ভারতবর্ষ বিজেপি পার্টি, তিনি মুখে নেতাজির আদর্শের কথা বলেন, আর নেতাজির বিরোধী বিজেপি পার্টিকে, আদর্শের বিরোধী পার্টিকে তিনি সামনে থেকে মদত দেন, সহযোগিতা করেন। আমি রাজ্যপালকে বলবো এখানে ভালো ভালো সিল্কের পাঞ্জাবি পাওয়া যায়, দু চারটে পাঞ্জাবি পড়ুন, এখান থেকে প্রশাসন থেকে বলবো দিয়ে দে, না থাকলে আমরা পাঠিয়ে দেবো। দিয়ে আপনি একটু মণিপুর যাবেন, একটু মণিপুর যাবেন, রাজ্যপালকে উপদেশ দিচ্ছি, ধৃষ্টতা আমার নাই রাজ্যপালকে উপদেশ দেওয়ার। যান মণিপুর, 300 মানুষ খুন হয়েছে সেনাবাহিনী ঘিরে রাখার পরেও, দেখে আসুন বিজেপির শাসনে 300 সাধারণ মানুষ সেখানকার খুন হয়ে যাচ্ছে। তার একটা কমেন্টস চাই তো আমাকে, আমাদের আমার সহকর্মী শ্রমিক ওখানকার এমএলএ বলল যে তাকে কেউ একটা চড়ও মারেনি এবং হসপিটালে গিয়ে সে মারা গেছে, এবং আমাদের এমএলএ ইতিমধ্যেই বলে দিয়েছে যে পরিবার কমপ্লেন করুক, এফআইআর হোক, পোস্টমর্টম হোক, রিপোর্ট আসুক, একটা চড়ও কেউ আমাদের তাকে কেউ মারেনি। খুব স্বাভাবিকভাবেই ভোটের আগের দিন এই মুর্শিদাবাদে অধীরবাবুরা বুঝতে পারছে, কংগ্রেস, সিপিএম, বিজেপি বুঝতে পারছে যে 2021-এর বিধানসভা নির্বাচনের পুনরাবৃত্তি এখানে হচ্ছে। স্বাভাবিকভাবেই তারা যে কোনো সাধারণ মানুষ মারা গেলেই আজকে বলবে খুন হয়েছে, কেউ মারা গেলেই বলবে খুন হয়েছে, কিছু না পেলে বলবে গলা টিপি দিয়েছে, কিছু যদি না পায় বলবে গলা টিপি দিবে। হ্যাঁ, এই তো কংগ্রেসের অবস্থা এই জায়গায় দাঁড়িয়ে। নিশ্চিতভাবে পরিবারকে কেউ মারা গেলে তাদের সমবেদনা আছে আমাদের, পরিবারের পাশে পরিবার কমপ্লেন করুক প্রশাসনের কাছে, পোস্টমর্টম হোক, দুধকে দুধ, পানিকে পানি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই।